Hello my lovely viewers, welcome back to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব চিকেন কোরমা। আমরা অনেকেই অনেক ভাবে চিকেন কোরমা খেয়েছি। আজ আমি আমার স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করব আর এর নাম আমি রেখেছি ক্রেজি চিকেন কোরমা। তো চলুন ঝটপট শুরু করা যাক। শুরুতেই প্যানে আমি 6 টেবিলস্পুন কুকিং অয়েল দিয়ে নেব। তেলটি গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিব 5 পিসেস অফ কার্ডামম, 5টি এলাচ দিয়ে খুবই ভালো করে ভেজে তেলে সুগন্ধ তুলে নেব। তেলে খুবই চমৎকার একটি ফ্লেভার অ্যাড হয়েছে এলাচির কারণে, যাকে আসলে বলা হয় ডেঞ্জারাস ফ্লেভার। এখন এতে আমি অ্যাড করব 2.5 পাউন্ডের মতো চিকেন। চিকেনগুলো ভালো করে নেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত চিকেনের এই পিঙ্ক ভাবটি গিয়ে হোয়াইট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। পুরোপুরি 2 মিনিট হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি আমাদের চিকেনটি পিঙ্কিশ ভাব চলে গিয়ে হোয়াইট হয়ে গেছে। তার মানে নাও ইটস টাইম টু অ্যাডিং সাম স্পাইসেস। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিলস্পুন সল্ট, 1 টেবিলস্পুন চিলি পাউডার, নর্মাল মরিচের পাউডার, 2 টিস্পুন করিয়েন্ডার পাউডার, ধনিয়ার পাউডার, 1 টেবিলস্পুন কাশ্মীরি চিলি পাউডার, 1/2 টিস্পুন গরম মশলার পাউডার, 1 টেবিলস্পুন বেসন। হ্যাঁ ভিউয়ার্স, এটা বেসন। এখন আমি সব স্পাইসি এখানে দিয়ে দেব। 1.5 টেবিলস্পুন গার্লিক পেস্ট, রসুনের পেস্ট, 1 টেবিলস্পুন গ্রিন চিলি পেস্ট, কাঁচামরিচের পেস্ট, 1/2 কাপ টক দই যা আমি খুবই ভালো করে ফেটে নিয়েছি, 2 মিনিটের মতন কষিয়ে নেব। 2 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এখন এতে আমি 2 টেবিলস্পুন পরিমাণ হালকা পানি দিয়ে দিব, ঠিক এই পর্যন্ত, এর থেকে বেশি আর কোনো প্রয়োজন নেই, কারণ অলরেডি আমাদের টক দই থেকে বেশ খানিকটা পানি উঠেছে। এখন একটি কভার দিয়ে ঢেকে রান্না করব পুরোপুরি 15 মিনিট। তবে এই 15 মিনিট জালটি থাকবে একদম মিডিয়াম থেকেও নিচে। ফিরে এলাম আবার পুরোপুরি 15 মিনিট পর। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন চিকেনের কালারটি দারুণ হয়ে গেছে, এমনকি তেলও উপরের দিকে ভেসে উঠেছে। এখন হচ্ছে আমাদের ফাইনাল টাচ দেওয়ার পালা। শুরুতে এখন এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজের বেরেস্তা, 1/2 টিস্পুন গরম মশলার পাউডার, 1 টেবিলস্পুন গরম মশলার পাউডার। তবে এখানে রয়েছে 1টি জায়ফলের 1/4 ভাগ, 1/2 জয়ত্রী, 1টি বড় কালো এলাচ এবং 4টি সবুজ এলাচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি, যা মাপে হয়েছে পুরোপুরি 1 টেবিলস্পুন। পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। আরও দিব হচ্ছে কোরমার জান কেওড়া। এখানে আমি পুরোপুরি 1 টেবিলস্পুন কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি, কারণ কোরমার ভিতর কেওড়ার ওয়াটার না থাকলে আসলে কোরমার যে অরিজিনাল ফ্লেভার সেটি কখনোই পাওয়া যাবে না। সাথে আমি আরও ব্যবহার করব ফ্রেশ জিঞ্জার জুলিয়েন। আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন আমি জিঞ্জারের পেস্ট ব্যবহার করিনি, আদা বাটা আমি এখানে কিন্তু ব্যবহার করিনি, তাই আমি ফ্রেশ জিঞ্জার জুলিয়েন দিয়ে দিচ্ছি। ভালো করে এখন সব একত্রিত করে মিশিয়ে নেব। ওয়াও, সব মশলার ফ্লেভারে মনে হচ্ছে একটি ডেঞ্জারাস ফ্লেভার আমার কিচেনে ছড়িয়ে গেছে। এক্সট্রা ঝোল দেওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ আমি দেখতেই পাচ্ছি এনাফ ঝোল এতে রয়েছে। ভালো করে সব মেশানো হয়ে গেলে এখন আমি কভার দিয়ে ঢেকে রাখবো পুরোপুরি 10 মিনিট, তবে খুবই স্লো ফ্লেমে। পুরোপুরি 10 মিনিট হয়ে গেছে। এখন আমরা আমাদের চিকেন কোরমাটি ফাইনালি চেক করব। ওয়াও, কালারটি দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কতটা অসাধারণ হয়েছে, আর এটির একটি কারণ এতে আমরা কাশ্মীরি চিলি পাউডার ব্যবহার করেছিলাম। এখন জাস্ট হালকা করে একটু আমরা এভাবে নেড়ে নিব, খুব বেশি নাড়ার প্রয়োজন নেই। চলে যাব এখন ডিশে তুলে নেওয়ার জন্য। আমাদের চিকেন কোরমাটি সম্পূর্ণ আমরা ডিশ আউট করে নিয়েছি। এখন আমরা এর উপর বেশ কিছু জিঞ্জার জুলেন দিয়ে দিব, এতে করে দেখতেও ভালো লাগে এবং খেতে গেলেও দারুণ একটি ফ্রেশ জিঞ্জারের ফ্লেভার চলে আসে। চিকেন কুরমাগুলি আসলে এমন হয় যেভাবেই ধরা হোক না কেন খুবই ভালোভাবে এটি ছুটে যাবে। যারা চিকেন খেতে পছন্দ না করেন তারা ঠিক এভাবে একবার বানিয়ে খান, আঙুল চেটে পুটে খাবেন, এটা আমি আমার কিচেনের গ্যারান্টি দিচ্ছি। এভাবে একবার বানান, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমাকে বিদায় দেন, কারণ আমি এই চিকেনের সাথে আজ সাদা পোলাও খাচ্ছি। আপনারাও সাদা পোলাও যদি না হয় সাদা ভাত অথবা পরোটা অবশ্যই খাবেন। আনটিল নেক্সট ভিডিও, বাই বাই।